বলছিলাম ফলাফল যা হবে হবে আমি ইনশাআল্লাহ আমি হারিয়ে জিতি কালকে আমি আরো একটা শো রাউন্ড দেব এলাকাতে সেটা আমি হেরে গেলেও আমি সবাইকে জানান দেব যে আমি আপনাদের সাথে আছি আর যদি জিতে যাই তাহলে আছি ভাই সেটা যা সরন ভাই সাথে মত বিনিময় করছেন দেখছি ভোটের পরিস্থিতি কিরকম পরিবেশ কিন্তু আমি আমার এলাকায় মানে দেখতে পাচ্ছি কি উৎসবমুখী পরিবেশ চলছে এবং পুলিশও খুব তৎপর আছে প্রশাসন খুব অ্যাক্টিভ এবং খুব সুন্দর করে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে আই হোপ এটা 4টা পর্যন্ত কন্টিনিউ হবে এবং পুরো প্রসেসিংটাই আসলে খুব সুষ্ঠুভাবে হবে সব জায়গায় যে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় দেখা গেছে কেউ একটু লেট করেছে কিছু কিছু তো বিচ্ছিন্ন ঘটনা থাকবে কেউ কিছু কিছু জায়গায় একটু মানে একটু সাইন করে ঢুকতে লেট হয়েছে সব কেন্দ্রে আমার নির্বাচন আছে যেহেতু যদিও আমি বলবো যে যেহেতু এটা আমার প্রথম নির্বাচন এবং আপনারা সবাই জানেন যে আমি একদম হার্ডকোর রাজনীতিবিদ যেটাকে বলা হয় যারা আমার বয়সে বেশি সময় ধরে রাজনীতি করে আসে তাদের একটা মানে সিস্টেম যেরকম মসৃণ হবে ওইটা আসলে আমার সেখানে তো একটু ঘাটতি থাকবে বাট ওভারঅল মোটামুটি আমি এটা আমার হাজব্যান্ডকে বলছিলাম ফলাফল যা হবে হবে আমি ইনশাআল্লাহ আমি হারিয়ে জিতি কালকে আমি আরও একটা শো রাউন্ড দেবো এলাকাতে সেটা আমি হেরে গেলেও আমি সবাইকে জানান দেবো যে আমি আপনাদের সাথে আছি আর যদি জিতে যাই তাহলে আছি আমার জীবনে আসলে আমি পাস করে ফেল করি এটা বড় বিষয় এখন আমার কাছে না আমার প্রাপ্তিটা হচ্ছে আমি এত মানুষের কাছাকাছি গেছি এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি এত প্রত্যন্ত অঞ্চলে গেছি এত লোকজনের বিপদাপদ মানে বিপদ দেখেছি তাদের সমস্যার কথাগুলো শুনেছি আমার মনে হয়েছে এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং তাদের জন্য আমার অনেক করণীয় আছে এখন আমি যদি সুপ্রিম পাওয়ার পাই তাহলে সেটা করতে আমার মানে বৃহৎ পরিসরে করতে আমি পারবো আর যদি সেটা না পাই তাহলে আমি ব্যক্তিগত উদ্যোগেই আসলে যতটুকু করার চেষ্টা করবো আমি সবার জন্য আরেকটা বিষয় হচ্ছে আমার মনে হয় আমি এই আসনে পুরো বাংলাদেশ দেখেছি পুরো বাংলাদেশে আরও যারা রাজনীতি করছে আরও যারা এমপি ক্যান্ডিডেট আছে আমার মনে হয় সবার একটা শিক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে একদম জনগণের কাছাকাছি গেলে আপনার মানুষের কাছে ভোট চাইতে হবে তো আপনি যদি 5 বছর সময় পান 5 বছর আসলে ইনাফের চেয়েও বেশি সময় আপনি প্রত্যেকটা জনগণের সাথে ইন্ডিভিজুয়ালি কানেক্ট করতে পারবেন এটা মনে হয় আপনাকে সবার করা উচিত আর আমি যেহেতু সময়টা অনেক কম পেয়েছি কিন্তু আমি যথেষ্ট করেছি প্রশাসনের কাছে প্রত্যাশা সুষ্ঠু থাকবে পুরো প্রসেসিংটা শুধুমাত্র ভোট নেওয়াটা না ভোট ডিক্লেয়ার থেকে শুরু করে গণনাটা এটা আমি বলবো যে কেউ কোনো রকম হট্টগোল করার চেষ্টা করবে এটা যাতে কেউ ছাড় না দেয় কারণ আমি জানি একটা পর্যায়ে যে ভোট সারাদিন হতে হতে 3টা 4টার সময় একটা ভেজাল লাগে এটা আমি শুনেছি এইরকম কোনো কেউ যাতে করতে না পারে এটা আপনারা শক্ত অবস্থানে থাকবেন এটা আমার আপনাদের কাছে চাওয়া আমার
পরিদর্শন করছেন ভোটারদের সাথে মতবিনিময় করছেন ভোটারদের ভালো থাকেন এবিসি এপার আসুন এপার আসুন।